নমস্কার বন্ধুরা বাসাই রান্না বান্না দেওলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি ভাপা দইয়ের রেসিপি অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা পেতে আমরা সাধারণত ঠান্ডা জিনিস খেয়ে থাকি মাত্র কয়েক মিনিটে এই ভাপা দই বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে দুশো গ্রাম টকদই নিয়েছি টক দইটাকে একটা স্টেনারের মধ্যে নিয়ে টকদের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা ভালো করে ছেঁকে নিয়েছি এইদিকে আমি ক্যারামেলটা রেডি করে নেব তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি চিনি চিনিটাকে লো ফ্লেমে এভাবে জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি তারপর অল্প দুধ মিশিয়ে ক্যারামেলটাকে রেডি করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে টক দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দেবে আমি এখানে টক মিষ্টি ভাবটা বজায় রাখার জন্য চিনির পরিমাণটা কম দিয়েছি চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কোনো কোনোরকম কনডেন্স মিল্ক ব্যবহার করিনি শুধুমাত্র টক দই আর চিনি দিয়ে এই ভাপা দইটা দুর্দান্তভাবে বানিয়ে নেওয়া যায় একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস কুচিয়ে দিয়ে দিয়েছি যাতে করে সুন্দর দেখতে লাগে এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে তারপর আমি পনেরো মিনিটের জন্য ভাপানোর জন্যে বসিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পর নামিয়ে নিয়েছি এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দেখো সুন্দরভাবে বসে গেছে আমি এটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি দইটা কত সুন্দর বসেছে দেখেই বুঝতে পারছ দইটা কত সুন্দর বসেছে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ